শুধু ইলেকট্রিশিয়ান সম্পর্কে জানলেই কি হবে সেটা একটা বাচ্চা ছিল আঠেরো প্লাস বয়স হতে হবে তাই তো এবং ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করতে হবে আর কিছু অ্যাড করবে সেটা তোমরা ডিগ্রি বা একটা যে কোনো ইকুইভ্যালেন্ট যে সার্টিফিকেট হয় মানে ইলেকট্রিশিয়ান কোর্সে সেগুলোর একটা সার্টিফিকেট থাকতে হবে তাই তো তবেই তাকে ইলেকট্রিশিয়ান বলা যাবে নাহলে কিন্তু তাকে ইলেকট্রিশিয়ান বলা যাবে না আমাদের পাড়ায় রামকাকাও কাজ করে কিন্তু সে কিন্তু প্রপার ইলেকট্রিশিয়ান না সে ইলেকট্রিকের মিস্ত্রি কিন্তু ইলেকট্রিশিয়ান তাকে কিন্তু বলা যাবে না হ্যাঁ কারণ তার প্রথমত হচ্ছে যে ওই লাইসেন্সটা নেই মানে লাইসেন্স বলতে হচ্ছে একটা সার্টিফিকেট যে এনসিবিটি আমাদের যে সার্টিফিকেট হয় বা আমাদের WBBSE যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটে তোমাদের নাম থাকতে হবে তবেই তোমাকে ইলেকট্রিশিয়ান বলা যাবে তাই তো তাহলে শুভঙ্কর তুমি এই যে ইনস্ট্রুমেন্টগুলো সমস্ত দেখতে পাচ্ছ এই ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে তুমি একটা হ্যান্ড টুলসের নাম বলো এখানে যেগুলো দেখা যাচ্ছে তার মধ্যে থেকে একটা হ্যান্ড টুলসের নাম বলো কিছু টুলসও আছে কিছু ইনস্ট্রুমেন্টও আছে মেজারিং ইনস্ট্রুমেন্ট যে কোনো একটা হ্যান্ড টুলসের নাম বলো কোনটা কোনটা প্লায়ার দেখো হাতে করে দেখো কোনটা আছে কম্বিনেশন প্লায়ার আছে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা কম্বিনেশন প্লায়ার দিয়ে আমরা কী কী কাজ করতে পারবো বলতে পারবে কেউ যে পারবে ঠিক আছে নিজেকে প্রোটেকশন করার জন্য আমরা আচ্ছা সেফটি বেল্ট আমরা কত মিটার উচ্চতা উচ্চতায় উঠলে তবে ব্যবহার করতে পারি মিনিমাম কত মিটার উচ্চতায় কাজ করলে এফেক্ট ব্যবহার করতে পারবো উদ্ভূত অনেক মরে যাবে বলতে বলি কত দশ ফুট অ্যাপ্রক্স হচ্ছে 2 মিটার মানে 1 মিটার হচ্ছে 3.33 ফুট তাহলে 2 মিটার হচ্ছে 6 ফুট তার থেকে একটু বেশি মানে 6 ফুটের উপরে ক্রস করে গেলে 6 থেকে 6.5 ফুটের উপরে ক্রস করলে তো তার উপরে যদি কেউ কাজ করতে যায় এমনি অবস্থায় তাকে কিন্তু অবশ্যই সেফটি বেল্ট দিয়ে কাজ করতে হবে তাই তো আচ্ছা এই যে ইনস্ট্রুমেন্ট এই যে টুলসটা আছে এই টুলসটার নাম বলতে হবে সুপার বলো সুপ্রিয় বলো হ্যান্ড ভাইজ আচ্ছা এই হ্যান্ড ভাইজ আমরা কি করবো বলো তো কোনো জিনিসকে হোল্ড করার জন্য কাজে লাগাতে পারি তাই তো আচ্ছা এই যে হ্যান্ড ভাইজ বলছো এছাড়া আরেক রকম ভাইজ তুমি দেখেছো আমাদের বিভিন্ন রকমের যে ওয়ার্কশপগুলো থাকে বেঞ্চ ভাইজ তাই তো তাহলে একটা হচ্ছে এটা হচ্ছে হ্যান্ডে হোল্ড করে ভাইজ করবে মানে হোল্ড করবে আর একটা হচ্ছে বেঞ্চের সঙ্গে রাখা থাকে সেখানে হোল্ড করবে তাই তো আচ্ছা এটা কি এটা এটাকে কি বলা হয় সিলিং ফ্যানের আর্মিস্টার এইটা কি স্টেটর না মোটর স্টেটর তাহলে আর্মিস্টার তো লাগে মাটিতে দ্রুত মাটিতে চলে যায়
তাহলে আমরা যে কাজটা করছে মানে যে ওটাকে অপারেট করছে আর যে মেশিনের উপর অপারেট হচ্ছে যদি দুটোই ক্ষতিগ্রস্ত না হয় সেগুলি এই তাপের জন্য কিন্তু আমরা আর্থিক ইউজ করি। আচ্ছা এই ইনস্ট্রুমেন্টের নাম বলো চলবে দেখো তো 440 ভোল্ট আছে কিনা দেখা ব্যবহার করা হয় তাই তো। আচ্ছা এই ক্রিম্পিং টুলটা আমরা বেশিরভাগ কোথায় ব্যবহার করে থাকি? জাংশন বক্স। কি ধরনের জাংশন বক্সে না আমরা ব্যবহার করে থাকি? এখানে আমাদের যে কম্পিউটারে যে জাংশন বক্স গুলো থাকে সেখানে ল্যান কানেকশন করতে গেলে সেখানে সাদা সাদা চিপ আছে আর পিছনে একটা করে লম্বা তার দিয়ে কম্পিউটারে একটি টিপি লিঙ্ক হোক বা ডিপি লিঙ্ক হোক যাই হোক একটা ওখানে বক্স দেওয়া আছে, ওই বক্সের সাথে ওটা জয়েন্ট হয়ে তাহলে ওই সাদা সাদা রঙের যে টিপ করা যে তারগুলো সেগুলোকে বলা হয়ে থাকে। আর যে 45 থেকে একটা দাগ এখানে এর নিচে একটা দাগ সোজা দাগ দেওয়া আছে তার মানে ডিসি চিহ্ন করা তাই তো। তাহলে এটা হচ্ছে ডিসি অ্যাম্পিয়ার কে ডিসি কারেন্টকে মেজার করার জন্য ব্যবহার করা হবে। আচ্ছা এটাও তো এক ধরনের অ্যাম্পিয়ার, তাহলে এই অ্যাম্পিয়ার মিটারটাকে কি ধরনের অ্যাম্পিয়ার বলবো? এসি অ্যাম্পিয়ার মিটার বলা যাবে। আর কি বলা যেতে পারে এসি অ্যাম্পিয়ার ছাড়াও? সেটা তো টাইমটা ভিতরে কয়েলটা কি আছে সেটা বিষয়ে সেটা কথা বলছি। এটাকে আর কি বলা যেতে পারে? এসি অ্যাম্পিয়ার ছাড়াও ডিসি অ্যাম্পিয়ার বলা যেতে পারে। এসি ডিসি বোথ এই অ্যাম্পিয়ার মিটারটা দিয়ে আমাদের কাজ করবে। এটাকে ইউনিভার্সাল অ্যাম্পিয়ার মিটার বলা দুটোই লাগা যাবে। দেখো তো এখানে এমন কোন মিটার আছে যে মিটারের সাহায্যে আমরা আমাদের যে সাপ্লাই ভোল্টেজ বা ফ্রিকোয়েন্সি মেজার করতে পারবো? কোনটা দেখাও তো। এটা কি কি মিটার বলা হয়? ফ্রিকোয়েন্সি মিটার বা হার্ট মিটার বলে তাই তো। এটা কানেকশন কেমন করা হয়? সিরিজে করা হয় না প্যারালাল করা হয়? সিরিজ প্যারালাল দুটোই কানেকশন করা যাবে বলো। প্যারালাল কানেকশন করতে হয়। এখানে দেখো কি কি লেখা আছে, দেখো এখানে লেখা রয়েছে কমন 230 আর 440 ভোল্ট তাই তো। কমন 230 আর 440 ভোল্ট, তাহলে 230 আমরা ইউজ করতে পারি আবার 440 ভোল্টও ইউজ করতে পারি। আচ্ছা 440 ভোল্টে যদি ইউজ করি তাহলে কোথায় কোথায় কি কি ওয়্যার কানেকশন করতে হবে বলো তো? কমনে দেবো আর 440 জি একটা ফেজ কমনে দেবো আর একটা ফেজ যে অন্য একটা ফেজ আমাদের এখানে 440 দেবো তাহলে কানেকশন পাবে তাই তো। আচ্ছা অ্যাম্পিয়ার মিটারগুলো কি রকম কানেকশন করা হয়? সিরিজে না প্যারালাল কানেকশন করা হয়? সিরিজে কানেকশন করা হয় তাই তো। আচ্ছা অ্যাম্পিয়ার মিটারকে যদি আমরা প্যারালাল কানেকশন করি তাহলে কি হবে? আর কি কোনো নাম আছে বলো
দেখো এখানে এসি অ্যাম্পিয়ার হবে আছে, অনলি এসি এসি অ্যাম্পিয়ার নিয়ে হবে আছে। এটা ক্লাম্মিটার যেমন বটে, এটা এসি অ্যাম্পিয়ার টেস্টারও বটে। শুধুমাত্র এসি অ্যাম্পিয়ারটা এখান থেকে মাপা যাবে, ডিসিটা মাপা যায় না, ডিসির জন্য অন্যরকম জিনিস ইউজ করতে হয়। তো এখানে শুধুমাত্র এসি অ্যাম্পিয়ারটাই মেজার করা যায়, তাহলে এটাকে ক্লাম্প মিটার বলা হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, এই যে ইনস্ট্রুমেন্টটা দেখতে পাচ্ছ, এই ইনস্ট্রুমেন্টের নাম কি? টাইমার। টাইমার দিয়ে কি করা হয়? বলো, কেউ বলতে পারবে? রানিং এবং স্টার্টিং এবং রানিং করার জন্য এই টাইমার আমরা ব্যবহার করি। আচ্ছা, এনোর এনোর ফুল ফর্ম বলো শুনে, কি হবে এনোর ফুল ফর্ম? নরমালি ওপেন, নরমালি ওপেন। আর এনসি হলো নরমালি ক্লোজ। আচ্ছা, এই যে জিনিসটার নাম বলতে পারবে? কি রেঞ্জ বলে এটাকে? টু সাইড, টু সাইড স্প্যান। রেঞ্জ যেটা হচ্ছে পিসি যা সলন বলতে, যারা ইলেকট্রিশিয়ান তারা কখনো রেঞ্জ বলবে না, কারণ সেটাকে বলবে স্ক্যানার। হ্যাঁ, স্ক্যানার বলবে। ডবল এন্ডেড স্ক্যানার, দুদিকে এন্ড করা আছে, ডবল এন্ডেড স্ক্যানার, ঠিক আছে? আচ্ছা, এই ইনস্ট্রুমেন্টের নাম বলো, এই হ্যান্ড টুলসটার নাম কি? টুইস্টার। মোটামুটি আমাদের এখানে যা ছিল সবই জানা হয়ে গেল।